প্রত্যেকটা যে ফুল রয়েছে প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু আমরা গোল্ডেন করে দিয়েছি, খুবই গর্জিয়াস মানের, এবং লেকারের ফিনিশিংটা আছে খুব স্মুথ। আপনারা যদি এখানে হাত দিয়ে দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। তো আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমাদের কোম্পানি ঢাকা ডিজাইন ডোর হাউস থেকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু ভেরি 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 স্পেশাল একটা ভিডিও হবে, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা দরজায় কিন্তু লেকারের করা আছে। দেখেন আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে পাঁচটা দরজা আছে, সারি সারি পাঁচটা দরজা, পাঁচটাই কিন্তু ফুল লেকার করা এবং গোল্ডেন করে, কিন্তু একেবারে পুরো দরজায় কিন্তু গোল্ডেন আর লেকারের সংমিশ্রণে কিন্তু পাঁচটা পাল্লাকেই কিন্তু আমরা ওইভাবে ফুটিয়ে তুলেছি। তো আসলে কাস্টমারের রিকমেন্ডেশন ছিল এরকমই যে আমার পাল্লাতে আসলে লেকারটা হবে এবং আমাদের গোল্ডেনটা একটু বেশি করে দিতে হবে। তো সেইভাবেই কিন্তু আমরা ফুলে ফুলে প্রত্যেকটা ফুলে কিন্তু গোল্ডেন করে দিয়েছি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আপনারা যদি আসলে লেকার করে নেন তো সেক্ষেত্রে আপনারা কীভাবে নিতে পারবেন আর কীভাবে লেকারের আসলে এই টেকসই কীরকম এবং কোন কাঠের লেকার কীরকম লেকার করলে আপনাদের জন্য ভালো হবে এটা আমি বলে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসেন দেখাই দিই। তো দেখেন প্রথমের যে পাল্লাটা করা আছে দেখেন সেগুন কাঠের উপরে, আর প্রত্যেকটা পাল্লা কিন্তু চিটাং সেগুন কাঠের উপরে, কোনা কাটা মাথা করা আছে, ফিঙ্গার জয়েন দেওয়া, প্রত্যেকটা যে ফুল রয়েছে প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু আমরা গোল্ডেন করে দিয়েছি, খুবই গর্জিয়াস মানের, এবং লেকারের ফিনিশিংটা আছে খুব স্মুথ। আপনারা যদি এখানে হাত দিয়ে দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। তো প্রিয় দর্শক, কিন্তু খুবই স্মুথ এবং শাইনি করে কিন্তু লেকারটা ফুটানো হয়েছে আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা। তো প্রিয় দর্শক, এগুলো সেগুন কাঠের উপরে করা আছে, আপনারা যদি চান যে মেহগুনি বা অন্য কোনো কাঠে করে নেবেন সেক্ষেত্রে কিন্তু করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি লেকার করতে চান তবে অবশ্যই কম দামের কাঠের উপরে যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কাঠের কালারটাকে ঢেকে ফেলবেন, ঢেকে ফেলে যে কোনো একটা ফাইবার নিয়ে এসে আপনারা করতে পারবেন বা যে কোনো একটা কালার করে নিতে পারবেন। আর যদি দামি কাঠে আপনারা লেকার করেন, যেমন সেগুন আছে, বার্মাটিক সেগুন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফাইবারটা ঢাকবেন না, ওটার যে ন্যাচারাল কালার আছে ন্যাচারাল কালারের উপরে কিন্তু লেকার করে অন্য কোনো সংমিশ্রণ করতে পারেন কালার, যেমন গোল্ডেন, সিলভার বা অন্য কোনো ব্ল্যাক, এইভাবে কিন্তু আপনারা সংমিশ্রণ করেও কালার ফুটিয়ে তুলতে পারেন। তো আমরা যেটা করেছি, আমরা সেগুনের দেখেন এই যে এখানে ধরেন এটা কিন্তু কাঠের অরিজিনাল চিটাং সেগুনের অরিজিনাল, কিন্তু ফাইবারগুলো লেকারের তল দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন। তো এটা কিন্তু আমরা এইভাবে করে দিয়েছি ওনাকে, তো অরিজিনাল ফাইবারটা দেখা যাচ্ছে এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু আমরা পুরো ডিজাইনটাকে কিন্তু ফুটিয়ে তুলেছি বহুগুণে। তো প্রিয় দর্শক, এই ডিজাইন দিয়ে ওনার কাছে আমরা কীরকম দামে বিক্রি করছি সেটা হচ্ছে আমরা এটাকে আমরা বার্নিশ ছাড়া, এটা 25,000 টাকা হলে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন, 25,000 না, বার্নিশ ছাড়া আপনারা চাইলে আমাদের থেকে 23,000 টাকায় নিতে পারবেন এই দরজা। আর যদি লেকার সহ নেন সেক্ষেত্রে কিন্তু 32,000 টাকা পড়বে, এই ডিজাইন দিয়ে 32,000 টাকা করে লেকার সহ আমাদের থেকে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে যে প্রত্যেকটা পাল্লা আছে সব পাল্লাই কিন্তু একই দামে আমাদের থেকে নিতে পারবেন, প্রত্যেকটাই কিন্তু পুরো দরজাতে ডিজাইন করা আছে, 3D ডিজাইন করা এবং লকের জায়গা বাদ দিয়ে করা আছে। দেখেন প্রত্যেকটাতেই লকের জায়গা বাদ দিয়ে করা আছে, নতুন নতুন ডিজাইন এখানে আছে, সবগুলো একটু দেখাই দেন, প্রত্যেকটাই নতুন ডিজাইন। দেখেন দেখেন এখানে কিন্তু প্রতিটাই কিন্তু নতুন ডিজাইন, আমরা কিন্তু নিজেরা কম্বিনেশন করে কিন্তু করে দিয়েছি, এটা কিন্তু কোনো দোকানে কিন্তু পাবেন না এরকম। তো আমরা কিন্তু নিজেরা এক্সটেনশন করে দিয়েছি প্রত্যেকটা, আপনাদের যে ডিজাইনের ফুলগুলো আছে ফুলে কিন্তু আমরা লেকারের উপরে কিন্তু আমরা গোল্ডেন করে দিয়েছি, পিছন পাশেও কিন্তু ওনার ডিজাইন আছে, সেটা হচ্ছে গোলাপ মডেলের মধ্যে করা আছে, ওটা লেকার করা এবং গোল্ডেন করা আছে, এরকম প্রত্যেকটা ফুলে ফুলে করা আছে। তো ওনার নাম হচ্ছে শামীম সাহেব, ইটালিয়ান প্রবাসী, তো উনি আমাকে আরও বিগত 6 মাস আগে কিন্তু অর্ডারটা করেছিলেন। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ওনার মালটা আমি অনেক আসলে স্লোলি কমপ্লিট করছি, তার কারণ হচ্ছে লেকারের পাল্লাগুলো আসলে খুব বেশি শুকানো লাগে, এটা একটা বড় ইস্যু। যদি শুকানো না হয় দেখা যাচ্ছে যে আপনার 2 মাস বা 3 মাস পরে যদি কোনো জায়গা থেকে একটু ফাঁকা হয় ওটা কিন্তু রিপেয়ার করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, যার কারণে মূলত সময়টা একটু বাড়াই নিয়েছিলাম ওনার কাছ থেকে। আর সেগুনের পাল্লা যেহেতু দামি পাল্লা, প্রত্যেকটাই কিন্তু দামি পাল্লা, সেগুনের পাল্লা কিন্তু আসলে অনেক দামি পাল্লা, আর এগুলো কিন্তু ফুল শাড়ি পাল্লা এবং পাল্লাগুলোতে কিন্তু আপনারা একবার তাকাইলে কিন্তু আসলে চোখ ফেরাইতে পারবে না, যে পরিমাণ ফাইবার দেখা যাচ্ছে প্রত্যেকটা কাঠের মধ্যে। দেখেন প্রত্যেকটা পাল্লাতেই কাঠের ডোরা ডোরা ফাইবারগুলো কিন্তু খুব ভালোভাবে এখন কিন্তু ভাসে আসছে লেকার করার পরে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি লেকার করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এই লেকারটা করেছি এগুলো কিন্তু আমাদের ইটালিয়ান যে লেকারটা আছে সেরিলাকের এই মাল দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি, আপনারা যদি চান যে আমাদের কাছে আইসে দেখে নেবেন নিতে পারবেন।
তো দেখেন ওনাকে কিন্তু আমরা পিছনে এই ডিজাইনটা করে দিয়েছি গোলাপ মডেলের মধ্যে, যেটা আপনার আমরা হালকা করে কাজ করেছি, কারণ ওই পাশে কিন্তু 3D ডিজাইন করা আছে, এই পাশে কিন্তু বেশি ডিজাইনের কাজ করা যাবে না। তারপরে কিন্তু আমরা অল্প ডিপ দিয়ে দেখা যাচ্ছে যে এই ডিজাইনটা করেছি, তার পাশাপাশি কিন্তু লেকারের মাধ্যমে এই আপনার যে গোল্ডেন যে করেছি, গোল্ডেন করে করে কিন্তু আমরা ফুলগুলাকে কিন্তু আমরা ফুটাই দিয়েছি। তো আপনারা যদি দেখেন পরপর তিনটা আমরা উল্টাই দেখাচ্ছি, যে দেখেন আসলে কি পরিমাণ সুন্দর লাগতেছে। ওভারঅল তিনটা দরজা পাশাপাশি আছে, সামনের পাশে তো আপনার এরকম গোল্ডেন করা লেখার করা আছে, পিছনে কিন্তু এই ডিজাইন করা আছে। তো আপনারা চাইলে কিন্তু এক পাশে ভারী ডিজাইন, এক পাশে হালকা ডিজাইন করে নিতে পারবেন, চাইলে কিন্তু এরকম লেখার করে নিতে পারবেন আমাদের থেকে। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের কাজগুলো আসলে অসাধারণ, যদি চান যে আইসে দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আপনাদের জন্য আরও স্পষ্ট হয়ে যাবে বিষয়গুলো। তো প্রিয় দর্শক, আপনাদের কিন্তু আর একটা চমক দেখাতে নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু শুধু দরজা না, আমাদের কিন্তু ফার্নিচারও তৈরি হয়, যেটা আমরা সচরাচর কিন্তু আমরা অনলাইনে দেখাই না আপনাদেরকে, কারণ এগুলো আসলে অরিজিনাল চিটাং সেগুন দিয়ে যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কস্টিংটা অনেক পড়ে যায়। তো এইগুলো আসলে কাদের অর্ডার, যারা দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে দরজা পাল্লা নিয়েছেন বা আমাদের থেকে আগে ফার্নিচার নিয়েছেন, আমাদের প্রতি বিশ্বস্ততা আছে, তো তারাই কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদেরকে বলে যে ভাই কার যে দাম আসে ওই দামই ধরে করে দেন, ইনসাফ করে দামটা নিন। তো সেইভাবে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে বিক্রি করি আর কি। তো সচরাচর অনলাইনে দেখায় না, তো আমাদের আছে, তাই এটা দেখাচ্ছি যে এখানেও তৈরি হচ্ছে। দেখেন সোফার হাতা দেখা যাচ্ছে এখানে, তো এইগুলো দিয়ে এখানে ফার্নিচারের কাজও হচ্ছে। তো এটা হচ্ছে আপনার তিন পার্টের একটা আলমিরা। হ্যাঁ, তো আপনারা যদি চান যে এগুলো নিবেন আমাদের থেকে নিতে পারেন। তো আমাদের কারখানায় কিন্তু সবসময় কাজ চলে এগুলো কিন্তু আপনারা আইসে দেখে নিতে পারবেন আমাদের থেকে। তো এটার দাম আমি বললাম না, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে ফার্নিচারের দামও কিন্তু আপনারা জানতে পারবেন। তবে বাজারে যে রেট দেওয়া যায়, বাজারে যে রেটগুলো পাওয়া যায় তার থেকে অন্তত তিন গুণ দাম বেশি হবে আমাদের এখানে, এতটুকু আমি বলতে পারি আর কি আপনাদেরকে। তো প্রিয় দর্শক, আপনারা যদি কেউ আইসে দেখে নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তা এসে বসিরহাট দিকে যাইতেই, হাতের ডাইনে 40 ফিট কালভার্টের সাথে আছে ঢাকার ডিজাইন ডোর হাউস, সপ্তাহে 7 দিনই খোলা আছে। এবং স্ক্রিনের নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কিন্তু ওইখানে কিন্তু আমাদের যে এইরকম ডিজাইন নিতে হবে বিষয়টা এরকম না, আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইনের উপরে লেখার করে আমাদের থেকে নিতে পারবেন। তো আমাদের কাছে সেই দক্ষ কারিগর কিন্তু আছে আমাদের লেখার করে দেওয়ার মতো। তো আমি আপনাদেরকে কিন্তু সচরাচর লেখারের পাল্লা কিন্তু আমরা দেখাই না, আমাদের আসলে লেখারটা আমরা ওইভাবে আমরা বার্নিশ ছাড়াই দেখাইতে মূলত বেশি পছন্দ করি। তারপরে কেউ যদি আমাদের দিয়ে করাই নিতে চান, নিতে পারবেন। আমাদের কিন্তু সব ধরনের ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি এবং মিস্ত্রি, কারখানা সব কিছুই কিন্তু আমাদের সব নিজস্ব, আমাদের নিজস্ব সিএনসি মেশিন, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব মেশিন ইত্যাদি সব কিছুই কিন্তু আমাদের আছে আপনাদেরকে দেওয়ার মতো। তো আপনারা যদি আসেন, ফার্স্টটা ফ্যাক্টরি ঘোরেন, ঘোরার পরে কিন্তু আমারটা দেখলে কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারবেন যে আসলে এদের থেকে নেওয়া কিন্তু ঠিক হবে কি না। তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা লেকার করেন, তো সেক্ষেত্রে আপনারা যদি দামি কাঠের লেকার করেন, সেক্ষেত্রে ন্যাচারাল কালারটা রেখে দিবেন কাঠের। আর যদি আপনারা কম দামি কাঠ যেমন মেহগুনি বা গামারি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু কাঠের অরিজিনাল কালারটা ডাইকে দিয়ে কিন্তু আপনারা তার উপরে অন্য কোনো কালার অ্যাড করে কিন্তু লেকার করলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি আপনাদেরকে বলবো যে লেকারটা আসলে কোন কোন জায়গায় করলে ভালো হয়। যদি দেখা যাচ্ছে যে আপনার কোনো জায়গায় পানি লাগার ভয় থাকে, তো সেই দরজাটা যদি আপনি লেকার করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ওই সিটে ফোটা পানিতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, যদিও লেকারের কস্টিংটা একটু বেশি। তো সেক্ষেত্রে আমি যদি বলবো যে যদি আপনি পাল্লার লং লাস্টিং চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু লেকারটা আসলে করা জরুরি। তো প্রিয় দর্শক, কথা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম।